দেশের প্রেস মিট। আজকে মূলত দুটি কারণে আমরা প্রেস মিট করতে চাইছি। প্রথম কারণটি হলো গতকাল বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে যে উদ্যাম নৃত্য এখানে ভগবানপুরে ঢুকে করেছে, এতে মাইনরিটি এলাকাগুলি তারা কিন্তু নিরাপত্তার অভাব করতে পারছে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যে কেলেগাই যে পোর্শনটা ভেঙে বন্যা হয়েছিল, আবার কেলেগাইতে বন্যা হবে, এ বাঁধের মেরামত ঠিকভাবে হয়নি, সেই কারণে একটা প্রচার বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। এই দুটি কারণে আমরা আজকে প্রেস মিট করছি। প্রথম কারণটাতে বলি, বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে এই দলের মূল এজেন্ডা। আমাদের ভারতীয় সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার যে চরিত্রের কথা বলা হয়েছে, তাতে সবাই যে যার ধর্ম আচরণ করবে, কেউ কারুর ধর্ম আচরণে হস্তক্ষেপ করবে না, এবং কেউই যাতে মাইনরিটি লোকেরা যাতে তাদের নিরাপত্তার অভাব করে এমন কোনো কাজ করা যাবে না। গতকাল যে ঘটনা বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে ভারতীয় জনতা পার্টি করল, ভগবানপুর একটা মিক্সড পপুলেশন এলাকা, এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, যাতে এই জাতীয় প্রোগ্রাম বা কর্মসূচি আর এখানে না হয়। আর কেলেঘাই নদী সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য, সেচ মন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুরেরই তমলুক থেকে নির্বাচিত বিধায়ক সুমেন মহাপাত্র, এবং দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন সেচ মন্ত্রী হিসাবে, এবং সেচ মন্ত্রী হিসাবে তিনি শপথ নেওয়ার পরে তার সঙ্গে আমাদের যা কথা হয়েছে যে কেলেঘাই যাতে আর কোনোভাবে না ভাগে, বর্ষার আগে বাঁধ সম্পূর্ণভাবে মেরামত করে দেওয়া, এবং সেই মতো কাজ পুরোদমে চলছে, এবং কেলেঘাইতে কোনোভাবে বন্যার কোনো আশঙ্কা নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুকৌশলে একটা প্রচার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষের মধ্যে একটা প্যানিক পড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আবার কেলেঘাই ভেঙে বন্যা হবে, কারণ কেলেঘাই সেই যে ভাঙা বাঁধ সেটা সম্পূর্ণভাবে মেরামত হয়, এটা সম্পূর্ণভাবে অসত্য। এবং আমাদের পূর্ব মেদিনীপুরের এমএলএ থাকার জন্য আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের কেলেঘাই বাঁধ খুব সুন্দরভাবে মেরামত হয়েছে, এবং বর্ষার আগে কোথাও কোনো ফাঁক ফোকর থাকবে না, এবং কেলেঘাই নদী ভেঙে আর বন্যার কোনো আশঙ্কা থাকবে, এটা আমাদের বক্তব্য। সে ব্যাপারে কি প্রশাসনের কোথাও বা পুলিশের কোথাও কোনো আপনারা অভিযোগ করেছেন? না, সেটা আমরা কোনো অভিযোগ করিনি, কারণ সেটা অভিযোগ করলে সেটা আবার অন্য মাত্রা পাবে। সেই কারণে আমরা চাইছি যে পুলিশে না জানিয়ে যাতে প্রেস মিট করে এই খবরটা অন্তত সর্বত্র যাতে জানানো যায়, আমরা সেই প্রচেষ্টাটা নিয়েছি। কালকে তো মানে পর্যাপ্ত পুলিশ ছিল, তাতে মানে আপত্তির মানে বিষয়টা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এ জাতীয় মিছিল এর আগেও তো হয়েছে, প্রত্যেক বছরই তো হয়, না প্রত্যেক বছরই হয়, কিন্তু এবারের যেটা মিছিলটা সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেক অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি মানুষের উপস্থিতি, মানুষের উপস্থিতি। মাইনরিটিদের যখন নবী দিবস পালন করা হয় সেই নিয়ে তো কোনো বাধা বিপত্তি পড়ে না, এবং আতঙ্ক তো হিন্দুরাও তো থাকতে পারে এই বিষয়ে, না সেটা থাকতে পারে, কিন্তু প্রশ্ন তো হচ্ছে যে আমরা যেটা বলব যে ইস্যুটাকে নিয়ে আমরা করছি সেটা কোনো পক্ষেরই করা এটা উচিত নয়, যে যাতে অন্য কেউ কেউ অলরেডি নিরাপত্তার অভাব বোধ করে। আর হিন্দুরা এখানে মেজরিটি, মাইনরিটিরা নিরাপত্তার অভাব বোধ করতে পারে, মেজরিটিরা নিরাপত্তার অভাব বোধ করে, কারণ এখানে তো হিন্দুরা মেজরিটি আর এটা হচ্ছে মাইনরিটি। 70% ভোট হচ্ছে আমাদের ভগবান, আমাদের মাইনরিটি, আর বাকি তো সম্পূর্ণটাই হিন্দু। মাইনরিটিরা ধর্মীয় প্রশাসন করেছে সেটা আপত্তি করছেন তৃণমূল কংগ্রেস,
মানে মেজরিটি না ধর্মীয় প্রশাসন করছে সেটা আপনারা তৃণমূল কংগ্রেস আপত্তি করছে। আপত্তিটা আমাদের এই পয়েন্টের উপরে যে এমন ভাবে মিছিলটা করাবো যাতে কোনোভাবেই মাইনরিটিদের নিরাপত্তার অভাব বোধ তারা না। আর কেলেঘাই নদীর যে ইট ভাটা তোলার ব্যাপারে উচ্ছেদের ব্যাপারে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না? না, এগুলি তোলার ব্যাপারে গভর্নমেন্ট অর্ডার হয়েছে, গভর্নমেন্ট অর্ডার হয়েছে, ডিএম স্পেশালি ব্যবস্থা নিচ্ছে এবং শেখ মন্ত্রীর সঙ্গে ডিএম এর বৈঠকও হয়েছে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে যাতে সেগুলি অপসারণ করে দিয়ে যাতে ড্রেনেজ সিস্টেমটা একবার ক্লিয়ার করে। আর তো মানে দু মাসও বাকি নেই বর্ষাকাল, কবে হবে? দু মাস যথেষ্ট টাইম এবং তাতে ক্লিয়ার করা যাবে, কিন্তু মূল জায়গা যেখানটা ভেঙে গিয়েছিল সেখানটা মেরামত হয়ে গেছে। তোটামালা থেকে পটাশপুর রাস্তা পাকা রাস্তা সংস্কার হয়ে গেল, ভগবানপুর থেকে বাজগুল থেকে তোটামালা রাস্তা সংস্কার হয়নি, ওটা পটাশপুর বিধানসভা এলাকা, এটা নিয়ে কি বলবেন? ভগবানপুর বিধানসভা এলাকাতেও হবে টাকার অ্যালটমেন্ট হলে, কিন্তু ভগবানপুর বিধানসভাতে আমি এমএলএ ছিলাম এবং বারংবার সেই দায়িত্ব নিয়ে কথাবার্তা বলে সেটা করতাম, কিন্তু এবারে তো আমি এমএলএ নেই আর যার ফলে স্বভাবতই আমার কথার ইম্পর্টেন্সটা অন্যান্যবারের মতো সেটা খাটছে না প্রশাসনের উপরে। শাসক দল তৃণমূল কংগ্রেস আর রাস্তাটা রাজ্য সরকার পিডব্লিউডি, হ্যাঁ, তা রাস্তা সংস্কার না হওয়ার দায় কার ঘাড়ে চাপাবে? না, এটা তো এই রাস্তার জন্য অ্যালটমেন্ট হয়েছে, অ্যালটমেন্টটা এলেই শুরু হবে, দায় চাপানোটা কোনো ব্যাপার নয়, কিন্তু মূল কাজ হওয়াটাই মূল কথা, টাকার অ্যালটমেন্ট হয়েছে ওই টাকাটা প্লেস হলে কাজ হবে। যে সুবিধা নিয়ে কথা হচ্ছে সাংবাদিক হিসাবে এই কঠিন প্রশ্নগুলো মুখোমুখি হতে হবে, কোনো ব্যাপার নয়। আর ভগবানপুরে এই পরিবেশটা আছে। আমি প্রথমে আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো, আজকে প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের নেতা, বহুদিনের প্রিয়জন আপনজন অর্জুনদা আছেন, অর্জুন শেখর মাইতি মহোদয় আছেন, আমাদের কর্মাধ্যক্ষ দু তিনজন আছেন, পঞ্চায়েত ভগবানপুরে এক পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছেন, প্রধানরা আছেন, আমাদের সংখ্যালঘু সেলের চেয়ারম্যানও আছেন, অন্যান্য নেতৃত্বরা আছেন, আমরা সকলেই আছি। আমাদেরকে প্রেস মিটের লক্ষ্য হচ্ছে যে গতকাল হঠাৎ একটি বজরং দল সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের নামে নিমতলা টু কোল্লাউরি মোড় একটা পদযাত্রার ব্যবস্থা শুনতে হচ্ছে। পদযাত্রাতে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে যে সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান বিরোধী। ইতিমধ্যে আমাদের নেতা আপনাদের কাছে বললেন যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে সেকুলার স্টেট, সব সকল ধর্ম থাকবেও যে তার উৎসব পালন করবে, এটা হচ্ছে অধিকার। কিন্তু কালকে যারা করল এবং তার নেতৃত্বে ছিল, যাদেরকে বন্যার সময় দেখতে পাওয়া যায়নি, অসহায় মানুষের কোনো সাহায্যের হাত বাড়িয়ে যায়নি, যারা গোপনে লুকিয়ে ছিল, আমাদের ভগবানপুর বিধানসভার বিধায়ক ছিলেন এবং তিনি যে হিন্দু সব এক হোক এই স্লোগানটা হচ্ছে সংবিধান বিরোধী, যার ফলে ভগবানপুরের মানুষের যে অধিকার সেই অধিকারটিকে মানুষ বঞ্চিত হতে পারে আগামী দিনে। শুধু তাই নয়, ভগবানপুরে আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একটা দীর্ঘদিন বন্ধুত্ব সম্পর্ক ভ্রাতৃত্ব বন্ধনে আমরা বসবাস করি, কিন্তু ভগবানপুরের মাটিকে অশান্তি করার জন্য, শান্তির পরিবেশকে অশান্তি করার জন্য বজরং দলের পক্ষ থেকে বিধায়ক ভগবানপুর বিধানসভার বিধায়ক বিজেপির বিধায়ক তার নেতৃত্বে তথাকথিত আরও কিছু লোকের নেতৃত্বে একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা পদযাত্রা করা হয়। তো ওই অধিকারের জন্য ওই ওই যে মিছিল আমরা তীব্র জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং একটা লজ্জা আমাদের কাছে যে যারা মানুষের জন্য ভাবে না, যারা মানুষের কথা ভাবে না, যা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ২৪ ঘন্টা যারা মানুষের জন্য ভাবে তার আদর্শে আদর্শিত হয়ে
গোপালপুর এক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা সমস্ত কর্মদক্ষ প্রশাসনিকভাবে আমরা সকলেই থাকি মানুষের কাছে। এত বড় অতিমারী মহামারী গেল, রবীন্দ্র মাইতি এমএলএ তার দেখা নেই, অন্যান্য নেতারা তাদের দেখা নেই, আবার যখন মানুষ ভয়ঙ্কর বন্যায় কবলিত হলো তাদের দেখা নেই, মানুষ প্রাণ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। আমাদের এখানে রবীন্দ্র মণ্ডল আছেন, আমাদের ইসুদ্দিন সাহেব আছেন, হারেশবাবু আছেন, আছেন অর্জেন্দ্রবাবু, আমাদের সমস্ত কর্মীরা সেই বন্যার সময় অসহায় মানুষ দিয়ে কখনো এক গলা জলে, কখনো নৌকাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তুলে নিয়ে এসে প্রাণ শিবিরে রাখা, টানা এক মাস আমরা একটা বিভিন্ন জায়গায় স্কুলকে প্রাণ শিবির সাজিয়ে আমাদের খাবার দিদা রাত্রি খাবার তা দেওয়া হয়েছে অসহায় মানুষের কাছে। তখন ভারতীয় জনতা পার্টি ছিল কোথায়? তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক গণতন্ত্র ছিল কোথায়? আর আজকে বড় বড় কথা বলছে যে ভগবানপুরে মানুষ শান্তিতে থাকার জন্য তারা তাদের কাজ হয়েছে, অশান্তি করবার জন্য তারা আজকে স্লোগান দিচ্ছে হিন্দু সব এক হোক। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এর বিরুদ্ধে আমাদের প্রেস মিট আজকে করা। আর দ্বিতীয় কথা, আমাদের নেতাও পরিষ্কার ভাষায় বললেন যে আমাদের তথাকথিত কিছু বিজেপির নব্য বিজেপি যারা এককালে মমতা ব্যানার্জির আশীর্বাদে অনেক প্রশাসনিক ক্ষমতা ভোগ করছে, যারা একটা উচ্চ আশা পাওয়ার জন্য আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেল, তারা আজকে প্রেস মিট করে সব জায়গায় বলছে ভগবানপুরের কেলেঘাই নদী নাকি বিপন্ন, বন্যা হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা জান আমাদের নেতা বলছে পরিষ্কার, আমাদের শেষমন্ত্রী মাননীয় সৌমেন মহাপাত্র নিজের দায়িত্ব নিয়ে টেন্ডার করে কাজ চলছে, পুরো দমে কাজ চলছে। এবং যে প্রশ্নটাও করছে যে যারা আজকে দেখলাম প্রেস মিটে যে বলছে যে অনেক কুকুর মারা গেছে, অনেক ছাগল মারা গেছে, অনেক গরু মারা গেছে, মানুষের কথা ভাবে না, ছাগলের কথা ভাব দিচ্ছে, গরুর কথা ভাব দিচ্ছে, কুকুরের কথা ভাব দিচ্ছে, যার মানুষের কথা একদম তারা যা তাদের মুখের থেকে বেড়ায়নি। কিন্তু কেলেঘাই নদীর কাজ চলছে এবং যে এনক্রোচমেন্ট ছিল, যে এনক্রোচমেন্ট যারা নদী গর্ভে টালি ফ্যাক্টরি বা ইট ফ্যাক্টরি এসব করে রাখছে, সেটা আমাদের পরিষ্কার ভাষায় অর্জেন্দ্রবাবু বললেন তো, আমাদের জেলা প্রশাসন থেকে সেচ দপ্তর বিভাগ থেকে সমস্ত মাপজোপ চলে এনক্রোচমেন্ট খালি করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন তারা তো এসব প্রশাসনিক খবর রাখে না, প্রশাসনের যুক্ত না, সহযোগিতা কোনো সময় করে না। সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে বিজেপি তথাকথিত নেতা নেতারা তারা নব্য বিজেপি নতুন এত স্নো পাউডার মেখে ঘুরতিছে, তারা এই সমস্ত মানুষকে বিভ্রান্তি ছড়ানোর জন্য এইসব বলছে। আমরা যে আমাদের কথা হচ্ছে, আমাদের বক্তব্য এই দেবী, তাদেরকে দয়া করে আমি অনুরোধ করবো, আপনার কেন্দ্রীয় সরকারকে বলুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলুন না যে আজকে আমাদের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গে করা হচ্ছে, টাকাগুলো দিতে, আমাদের প্রাপ্য টাকা দিতে অনেক ডেভেলপমেন্ট হওয়ার পর অনেক ডেভেলপমেন্ট হওয়ার করতে পারবো। এই অর্থনৈতিক অবস্থার উপর দাঁড়িয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে আজকে মানুষের চৌকিদারি বা দায়িত্ব ভার নিচ্ছে, সমস্ত অসহায় মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, দুর্যোগ বিযোগ সমস্ত ভুলে গিয়ে সমস্ত মানুষকে কোনো সম্প্রদায় না বিবেচনা না করে, কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না রেখে সব জায়গায় তাদের তার পরিষেবা চলছে। সেখানে কেন্দ্রীয় সরকার বাংলা সরকারকে হেয় করার জন্য, বাংলা সরকারকে বঞ্চনার শিকার করার জন্য অর্থনৈতিকভাবে একটা বয়কটের ব্যবস্থা নিয়েছে। যখনই দেখছি মানুষ আবার রায় দিল, 2021 মানুষ বিশাল জনাদেশ দিয়েছে বিধানসভা নির্বাচন, তারপর আমরা দেখলাম পৌরসভা নির্বাচন 107-108, সেখানে বিরাট একটা অঙ্কে তৃণমূল কংগ্রেসকে মমতাবাদীকে আমরা দেখেছি, মমতাবাদীকে আশীর্বাদ করেছে সাধারণ মানুষও, সারা জেলার সারা বাংলার মানুষ। আবার যতগুলো উপনির্বাচন হচ্ছে, গতকালই উপনির্বাচনে যারা বেরোলো বালিগঞ্জ এবং আসানসোল, যে আসানসোল হচ্ছে ঐতিহাসিক নির্বাচন, 2019 বাবুল সুপ্রিয় যেখানে মাত্র 2.5 লক্ষ মতো ভোটে জিতছিল বিজেপি থাকালে, আজকে শত্রুঘ্ন সিনহা ভারতবর্ষের একসময় বিজেপির একটা মন্ত্রী একটা সাংসদ ছিল, আজকে তো তৃণমূলের দিদির কাছে জয়েন করে আজকে লোকসভা নির্বাচনে আজকে 3 লক্ষেরও বেশি বিজেপি প্রার্থীকে পরাজিত করেছে। এই যে বিপুল জনাদেশ যখন মানুষ দিচ্ছে মমতা ব্যানার্জিকে, তখন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি সিবিআই ইডিকে পাঠিয়ে বাংলাকে আতঙ্কিত করার জন্য, বাংলার কাজকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য একটা নতুন রকম খেলার বাজ আমাচ্ছে। অতএব আমি সেই কারণেই আমাকে তারা এখানে প্রেস মিট করে বললেন যে কেলেঘাই হয়নি, বঞ্চনা আমরা তো বলছি যে কেলেঘাই কাজ হচ্ছে,
এবং তাদেরকে আমি অনুরোধ করব যে সহযোগিতা করুন, সাহায্য করুন, কেন্দ্রীয় সরকারকে বলুন টাকাগুলো আমাদেরকে দিতে, আরো ভালো ভালো করে বাঁধ বাঁধা যাবে, আরো ভালো ভালো করে কাজ করা যাবে, আমাদের যা প্রাপ্য টাকা দিয়ে দিন। আমি সকলকে ধন্যবাদ জানাবো এই কারণেই, কেন আজকে আমাদের খুব লজ্জা লাগছে ভগবান কে অশান্তি করার জন্য আমার একটা সৃষ্টি আরম্ভ হয়েছে, আমার একটা নতুন একটা প্রক্রিয়া আরম্ভ করে হিন্দু উৎসব এক হোক যেটা আমরা জীবনে দেখিনি। আমরা এখানে ভগবানপুরের মাটিতে, আমরা পবিত্র মাটিতে, আমরা হিন্দু মুসলিম একটা মানে একটা পরিবারের সদস্য বসবাস করি, কারণ একটাই, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতি আদর্শকে মেনে, অতএব সেখানে তাদের সেইটা সহ্য হচ্ছে না, বিভেদ করার জন্য বা দাঙ্গা লাগানোর জন্য, একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এরকমটা সৃষ্টি করছে। ঠিক আছে,